24 मे उच्च माध्यमिक परीक्षार फल प्रकाश होते चले अर्थात आगामी सप्ताह उच्च माध्यमिक एवं माध्यमिक परीक्षार फलाफल प्रकाशित बोले जाना जाच्छे एवं शिक्षामंत्री ব্রত বসু कथा जानिए নাজিয়া রহমান আরো বিস্তারিত জানাবে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী সপ্তাহে বিস্তারিত জানবো उच्च माध्यमिक फल प्रकाशित होते चले ব্রত বসু आज के ट्वीट कर एक कथा जानिए 24 मे उच्च माध्यमिक फल प्रकाशित होबे 31 मे थेके काउंसिल तादेर मार्कशीट और सार्टिफिकेट तारा डिस्ट्रीब्यूट करबेन एवं तारपरे मार्कशीट सार्टिफिकेट पाबेन किन्तु तार आगे उच्च माध्यमिक परीक्षार्थी डाउनलोड करते पारबेन उच्च माध्यमिक समस्त सार्टिफिक रेजल्ट डाउनलोड करते पारबेन अनलाइने 12:30 থেকে অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এবং তারপরে ডাউনলোড করে নিতে পারবেন তারা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট 21 মে থেকেই পাবেন 21 মে কাউন্সিল ডিস্ট্রিবিউট করবে বিভিন্ন কাউন্সিলের যে সমস্ত অফিস আছে সেই সমস্ত অফিসগুলো থেকে ডিস্ট্রিবিউট করবেন এবং তারপরে সেগুলো স্কুল নিয়ে যাওয়ার পরে স্কুল থেকে কালেক্ট করতে পারবেন পড়ুয়ারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 27 মার্চ শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জুনের প্রথম সপ্তাহে বা মের শেষ সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সঞ্জীব ভট্টাচার্য এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে 2349টি ভেন্যুতে এবং যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দেয় সেজন্য কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল প্রায় 8.5 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছে এবং এবার আরএফডি প্রথমবার স্পর্শকাতর যে সমস্ত ভেন্যুগুলো ছিল সেই সমস্ত ভেন্যুগুলোতে আরএফডি ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে এই মেটাল হ্যান্ড ডিটেক্টর ব্যবহার করা হয়েছে শুদ্ধ স্পর্শকাতর এবং কিছু কিছু জায়গা যেগুলো অতি স্পর্শকাতর সেন্টার ছিল সেগুলোতে আরএফডি ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে প্রথম দিন পরীক্ষায় সভাপতি নিজে বিভিন্ন কেন্দ্রে ভিজিট করেছিলেন এবং তিনি তার সঙ্গেও কিন্তু সেই যন্ত্র ছিল এবং পরীক্ষা করা হয়েছিল অর্থাৎ কোনো অসতর্কতা যাতে অবলম্বন করতে না পারে পরীক্ষার্থীরা তার জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল সুষ্ঠুভাবে বলা যেতে পারে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এবার ফল প্রকাশের পালা 24 মে ফল প্রকাশিত হতে চলেছে এবং সেই 12টার সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে এবং তারপর 12:30 থেকে পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে যে কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তারা কিন্তু ফল জানতে পারবেন এবং তারা মার্কশিট ডাউনলোড করতে পারবেন কিন্তু 31 মে থেকে অরিজিনাল মার্কশিট পাবেন হাতে তারা এমনটাই কিন্তু ব্রত বসু টুইট করে জানিয়েছেন ধন্যবাদ নাজিয়া আপনাদের আরো একবার জানাবো যে 24 মে বুধবার হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তার থেকে আরো 5 দিন পর হবে মাধ্যমিকের ফল প্রকাশ সব মিলিয়ে যেভাবে কার্যত আমরা দেখেছিলাম পরীক্ষা চলার সময় করা ব্যবস্থা ছিল পর্ষদ এবং সংসদের তরফ থেকে অপরদিকে দেখা যাচ্ছে কিন্তু রেজাল্ট আউটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটি বিধি অত্যন্ত গুরুত্ব দিয়ে মানা হয়েছে এবং তারপরই এই ফলাফল প্রকাশিত হতে চলেছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু